বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী গবেষক এবং আইন গ্রন্থ প্রণেতা পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিকের 33তম আইন গ্রন্থ পারিবারিক আদালত আইন বিচার পদ্ধতি ড্রাফটিং জবাব জবানবন্দি ও জেরা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের একাংশ আমরাও আশা রাখি সিরাজ ভাই এরকম আমাদের মাঝে আরো অগণিত বই উপহার দিক। আমরা এবার আমাদের মঞ্চে প্রবিষ্ট অতিথিদের বক্তব্য শুনব। আসলে কিছুটা সময় হয়তো লাগবে আজকের এই আনন্দ ঘন মুহূর্তে, আর আমরা অনুষ্ঠান শেষ করে আপনাদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে, তাই আমার মনে হয় যে আমরা মোটামুটি 10টার ভিতরে অনুষ্ঠান শেষ করতে পারবো আশা করি। আমরা সবার কথাই শুনব আজকের এই আনন্দ ঘন মুহূর্তে, আমরা সবার কথাই শুনব, আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এবারে আমি বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের সোনালী ব্যাংকের কর্মকর্তা বর্তমানে ফরিদপুরে কর্মরত আমাদের হাবিব ভাই। প্রধান অতিথি সহ মঞ্চে প্রবিষ্ট পত্র অঞ্চলের কি বলবো একচার খুনি ব্যক্তিত্ব, যাদেরকে একসাথে পাওয়াটা খুবই আসলে ভাগ্যের ব্যাপার। আর সামনে উপবিষ্ট গুণীজন কুষ্টিয়ার বিশিষ্ট জনরা এখানে আছেন, আমি আসলে এত গুণীজনের মাঝে আসলে কথা বলাটা আমি নিজেকে ধৃষ্টতা মনে করছি। তারপরেও যেহেতু আমাকে বলা হয়েছে কিছু বলতে, সিরাজ প্রামাণিকের গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, 33টা বই আইনের বই, আইনের মতো একটা জটিল বিষয়, আমি তার বই পড়ে থাকি সাধারণত, আইনের মতো একটা বিষয় এত সহজ করে সহজ পাঠ্য করে উপস্থাপন করা এটা একটা আমি মনে করি খুব সহজ কাজ, অসাধ্যই বলা যায়। সেই অসাধ্যটা সিরাজ প্রামাণিক অবলীলায় করে যাচ্ছেন এবং আজকে তার 33তম গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যে অনুষ্ঠানে কুষ্টিয়ার এই গুণী ব্যক্তিরা তাদের নিজ নিজ আমার মনে হয় অনেকেরই যেভাবে মিলন মেলায় এটা উপনীত করা হয়েছে, এটা সিরাজ প্রামাণিকের জন্য আরেকটা কৃতিত্ব আমি মনে করি, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরও একটা বিশেষ আমি মনে করি যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, যে এরকম একটা সৃষ্টিশীল কাজের প্রতি আমাদের সবাই আসলে অনুপ্রেরণা যোগান উচিত। রবীন্দ্রনাথকে আমরা সমালোচনা করি, আমি একটা সমালোচনায় দেখেছিলাম পত্রিকায় যে আমরা যারা রবীন্দ্রনাথকে সমালোচনা করি, রবীন্দ্রনাথ কি লিখেছেন সেটা না বলে যদি রবীন্দ্রনাথ যা লিখে গেছেন আমি যদি শুধু দেখে লেখা শুরু করি, শুধু দেখে লিখবো নকল করবো, তাও এক জীবনে সম্ভব না। আমি মনে করি সিরাজ প্রামাণিক এই তার এখনো 40 বছর বয়স হয়নি, এই বয়সেই উনি যতটুকু করেছেন সেটা একটা মহান ব্যাপার, আমরা তার এই মহত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। সমাজে আসলে এই জাতীয় মানুষের খুবই দরকার, এবং আমরা যারা পারি না বা করি না আমাদের উচিত হবে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, সেই প্রেক্ষাপটে আমরা এখানে হাজির হয়েছি। আসলে অনেক গুণীজন আছেন, অনেক কথা বলবেন, সেই ক্ষেত্রে বেশি কথা না বলাই ভালো। আমি শুধু সিরাজ প্রামাণিকের গ্রন্থের ব্যাপারে একটা কথা, এর আগেও আমি কয়েকটা অনুষ্ঠানে হাজির হয়েছি, আজকের বইটা দেখেছি বা গ্রন্থকারের কথাই জানা গেছে যে আমাদের অত্র অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি কুষ্টিয়া আইন পেশায় এবং কুষ্টিয়া শহরে বা কুষ্টিয়া জেলায় যার নাম সবার মুখে, সেই জনাব অনুপ কুমার নন্দীকে উৎসর্গ করা হয়েছে, এটা একটা খুবই আমি মনে করি একটা বিজ্ঞতার পরিচয় দিয়েছেন এবং কৃতজ্ঞতার পরিচয়। আমি এইটাকে একটু জানিয়ে দিতে চাই যে সিরাজ প্রামাণিকের এই বিগত 32টা গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ আমাকে উৎসর্গ করা হয়েছিল, যা হোক তার গ্রন্থটাকে আমি সবসময় বলি আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার গ্রন্থটা আসলে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা সব সময় সবার জন্য যে এখানে যে অবস্থায় থাকবেন আমার মনে হয় তার এই গ্রন্থগুলি প্রযোজ্য এবং তার সাথে সাথে চলে এই গ্রন্থের মধ্যে পারিবারিক আদালত আইন বিচার পদ্ধতি আমার আমি মনে হয় একটা এখানে 23টা বোধহয় চ্যাপ্টার আছে একটা চ্যাপ্টার আছে উত্তরাধিকার বিষয়ে আমি যেহেতু ব্যাংকে চাকরি করি আমাদের এই উত্তরাধিকার আইনটা বা উত্তরাধিকারের বিষয়টা মাঝে মাঝে ফেস করতে হয় তা আমি দেখেছি যে এই গ্রন্থে উত্তরাধিকার বিষয়ে চমৎকার ভাবে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যাকে এটা আমাদের কাজে লাগবে কাজে আইনের আর যারা আইনের আইন পেশায় আছেন এখানে ম্যাক্সিমাম উপস্থিতির মধ্যে আইনের সাথে জড়িত আছেন তাদের কাছে আমরা এই আইন বিষয়ে সমালোচনা বা আলোচনা করাটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে আমি শুধু এতটুকুই বলবো সিরাজ মামিনিকের এই বইটা অ্যাকচুয়ালি সবার জন্য প্রযোজ্য থাকবে বা সবাই সবাই কাজে আসবে সবাইকে ধন্যবাদ।